বিয়ার পুষ্টিক নাই কি বাড়িতে থাকো ও খাও করে খাও বাবা এই সিকুর প্রশ্ন কেন বাবা আচ্ছা তো রাখো এই অবস্থা যদি মেয়েটার বেটা ভাঙে যায় আর জীবনে কোনোদিন এই মেয়ে বিয়া করে দেব না না দেখছো দেখছো কারবার অহনি মেল লাগে আর দরদ উঠলায় পড়তাছে এই বেটা ওই বিয়া ভেঙে গেলে তোর যে বদনাম হইব এইটা কি মেয়ে পক্ষ ভাবছে ভাবছে এই মেয়ের ভবিষ্যৎ নিয়ে তোর তো চিন্তা করার কি আছে হ্যাঁ এই মেয়ের বিয়া হবে কি হবে না এটা আমাকে চিন্তা করার কিছু নাই নাই এটা হইছে তাগো চিন্তা আর যদি তাগো চিন্তাই থাকতো তাহলে তো আমাকে মেহমানের পাতেতে খাউন কাড়ে নিয়ে যেত না কত অপমান আমারে বাসে থেকে নাম্বার দিব না আমারে কই বাসে উঠেন আপনি 51 নম্বর 50 জন নেমে শেষ করছে আপনি 51 নম্বর মেহমান আপনি ফেরত দিবেন আপনার খাবার নাই আল্লাহ গো আমি খাবার লাগাই ছিলাম একটা কথা কই নি আমি লাগাই ছিলাম আর কি করব হ্যাঁ আর কি করব এখন কিছু করার আছে আপনি তো আগে থেকে ডিক্লেম দিছেন যে 50 জন আসবেন 50 জন জন রোস্ট হইছে লাগা হইছে তো হইছে সব কিছু হইছে এর পরে যে 150 জন আসতেছেন একের কে খাইবো আমাদের বাড়ির লোকজন যেতে 150 জন এসে পড়ছে ওকে আমি হোটেলে নিয়ে খাবো তারপর আবার মাইন্ড করেন না আমার একটা জাক কইনে দাও আমার পেটের মধ্যে আনি রাখো ও আল্লাহ রে ও ভাই তুই তো কবুল বলা না কি আমি চিনতে পারছিস না আমার তো মনে কবুল বলার পরে আমি করে বুইলাই যাবি তুই তো বোর কোতে বাতি হয়ে যাবি আর বউ না কবুল তো বাতি থেকে বাইরে হবি না ভাই ও আমি তোরে কিন্তু গলা শিখতে মারুম এত কথা কে ওই বিয়ের লাগে পাগল হয়ে গেছে বিবেক বিবেচনা সব নষ্ট হয়ে গেছে ওরে ধাক্কায় গাড়ি তোলো আমার আব্বা খাড়ায় আছে গাড়ি তোলো ভাই আমি শুনছি আমি শুনছি আমার যে খাওন দেব না মেলা বড় একটা প্লেটের ভিতরে খাওন দেব একদম খাওনের অভাব থাকব না আমি আপনাকে কথা দিতেছি ওই যে বড় বড় যে চার পাঁচটা মুরগি দেব না ওটা আপনি খেয়ে ফেলবেন আমি শুনছি কি সাত একটা বড় একটা ওই যে খাসি পোড়া আছে না খাসি পোড়া দেব ওটা তুমি খেবা তারপর আপনি কইতেছি আপনি বিয়া ভাঙেন না খাওনের চাপা দিবি না বাবুর সির লগে কথা হইছে একটাও খাসি জবাই হয় নাই সব ছাগল জবাই হইছে ছাগল এত বড় কিপকার ঘরে তো আমি তোরে বিয়ে করাবো না হ্যাঁ ভরা মজলিশে আমরে খাওয়ার খোটা দিছে তুই বুঝছস খাওয়ার খোটা ভবিষ্যতে তার আমরে খোটা দিব নানান কিছু নিয়ে খোটা দিব এত বড় কিপকার ঘরে তুই বিয়ে করিস না ভাই তোরে আমি বড় ঘরে বিয়ে করাবো বড় ঘরে কি কাজ বুবু তোগের মাথা ঝোল হয়ে গেছে গা আমি এর চেয়ে বড় ঘর পাবো দুলে ভাই কিন্তু আমি এর চেয়ে সুন্দর তো মেয়ে পাবো না আমি তোরে জানি গড়াই কইছে গড়াই কইছে আর চেয়ে সুন্দর মেয়ে নাই এরচেয়ে সুন্দর মেয়ে খুঁজ জানুম যদি দুনিয়ায় না পাই আসমান থেকে ফরি ধরে আনুম ফরির লগে তার দিয়ে দিম ওলেগা আমি জানি নাম করবে করুম না আমি এই মেসরা বিয়েই করুম না আমি চির কুমার থাকুম আপনার আমি কিন্তু চিনি হিংসা আমাকে দেখে হিংসা হয় যে এই বুলেটটাকে কারা 101 নম্বর গেস্ট বনায় আমাদের গেস্ট বলে ঢুকছে সাদা চুল ওলা হায়দার মামাতা লাগতেছে কিন্তু আমাদের গেস্ট না ভালো করে আগা দেখেন আগা দেখেন জিজ্ঞেস করতে নাকি দূরের মেহমান তারা বললো যে প্রয়োজনে তাদের হালের বলদ জবাই দিয়ে আমাদেরকে খাওয়াইবো এগুলো বাদ দাও আব্বা চলো প্যান্ডেলে যাই তুই কি আমার লেসু মনে করছস আমার এতগুলান মেহমানের সামনে থেকে খানা তুলে নিছে কত বড় অপমান করছে এই লোকগুলো গ্রামে যায় আমারে বেঈমান বলবো না এই তুই আমার বলা হয় অগোকলতি করস না বাবা আপনি তো আমাদের গাছ মুরব্বি না এখন মুরব্বি মানুষ যদি মানে বিয়ের সাথে কত রকম কথাবার্তাই তো হয় এখন মুরব্বি হয়ে যদি আপনি এসব কথাবার্তা ধরেন তাহলে আমরা পোলাপন কি করব ওগো যে বড় মুরব্বি মেয়ের বাপ
সে বলছে 50 জনের বেশি একজন খাওয়ান যাইবো না, এত বড় অপমান। হ্যাঁ আরে পোলাপান না কইলে না আমি বিশ্বাস করতাম, মানে নিতাম, কিন্তু উফ এতগুলো লোকজনের সামনে, আমার লোকজনের সামনে আমারে অপমান করছে, এটা আমি মানে মানে নিতে পারবো না। মেয়ের বিয়ে দিতেছে সেই কথা একবার সে চিন্তা করে নাই? না আব্বা, ওই তারা তো তাদের ভুল স্বীকার করছে, বাদ দাও না। তারা ভুল স্বীকার করছে? এই গলা কেটে দিয়ে সেলাই করার পর কি সেই দাগ মুছে যায়? হ্যাঁ ওরা যে কাজটাই করছে, এখানে যদি আমার ছেলেরে বিয়ে দেই আমার ছেলের ভবিষ্যৎ ভালো হইব না। তুই এক কাম কর, তোর বাইরে নিয়ে আয়, আমি এক্ষুনি চলে যাবো। আব্বা আপনি যান, আমি যাবো না। হ্যাঁ ধরিল মানে? মানে বড় ভাই যদি বিয়ে না করে তাহলে আমি বিয়ে করব। এই এই খালা কি কই এলিছ? খালা যা কইছি কইছি। আরে খালা কইলা তো যা কইছি কইছি। একি একি এই আপনি এখানে কেন? হ্যাঁ আপনি এখানে কেন? আপনি এখানে বাস থেকে নামতে নিষেধ করছি, আপনি এখানে চলে এসে কি শুনতে? আরে ভাই আমরা এমডি দিক্ষিণের গলায় আমাকে কিন্তু রাগ উঠে গেছে, মাঠে অনেক লোক রয়েছে, ফেরা জায়গায় একটু বাড়াইছি, বাসে গরমের মধ্যে থাকা লাগে নাকি? আরে খিদে লাগে আপনি নেমে পড়বেন নাকি? অর্ডার দিছি, অর্ডার দে। বাতেন কাকি, আই তো কাকু কই? কাকি কই? আমি কাকা জানি না। আমি জানি না মানে? তোর কাকু যখন মেহমানদের বাস থেকে নামালো তখন তুই কোথায় ছিলি? আমি ছিলাম, কাকা আমার অর্ডার করছে, আমি অর্ডার ফলো করছি, আমি 50 জনের বেশি একজন মেহমানের বাস থেকে নামতে দেই নাই, সব ব্রেক করাই দিছি, এর কোন পাকে এরা বাড়া আইছে। আই মেহমানদের না খাইয়া এমন ব্যবহার করে,